নমস্কার বন্ধুরা, খবর সন্ধানে প্রত্যেককে স্বাগত। আজ 27 আগস্ট 2020 সাল বৃহস্পতিবার। নিম্নচাপ সরে যাচ্ছে এটা আমরা জেনে গেছি, কিন্তু সেই চলে যাওয়া নিম্নচাপের কিছুটা প্রভাব থাকবে। সেই প্রভাবটার জন্য সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা নিম্নচাপের হাত ধরে সক্রিয় হয়ে রয়েছে, আগামী কয়েকদিন থাকবে। তার জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আজকে বৃষ্টির কেমন সম্ভাবনা, এটাই আপনাদের জানানোর চেষ্টা করব। এর সঙ্গে জানানোর চেষ্টা করব যে নিম্নচাপটা কোথায় অবস্থান করছে, কিভাবে চলে যাবে, সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়াটা বইবে, কোথায় কোথায় বইতে পারে। আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়া, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টির পরিমাণ সব কিছুই, ভারতবর্ষের আবহাওয়া, বাংলাদেশের আবহাওয়াটাও একবার চোখ বুলিয়ে নেব। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা, নিম্নচাপের যে প্রভাব ছিল, যেটা পড়বে বলা হয়েছিল, সেটা কিন্তু সেভাবে পড়ে নেই, তবে কিছুটা মঙ্গল বলতে পারেন। কারণ যেভাবে পূর্বাভাস ছিল প্রবল বৃষ্টির, তাতে বন্যা পরিস্থিতির সতর্কতা দেওয়া হয়েছিল এবং নবান্ন থেকে ব্যবস্থা নেবার কথাও বলা হয়েছিল, কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। তবু বেশ কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে, বিশেষ করে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমাঞ্চলের কিছু কিছু জেলাতে। তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপটা অবস্থান করছে, অর্থাৎ আজ সকালের দিকে জামশেদপুর এলাকায়, এরপর সেটি আস্তে আস্তে আরও সরে যাবে, অর্থাৎ ছত্রিশগড় হয়ে মধ্য ভারতের দিকে চলে যাবে। সুতরাং আমাদের আর নিম্নচাপ নিয়ে এখন আর মাথা ব্যথা নেই, অন্তত এই নিম্নচাপটা নিয়ে। তো যে নিম্নচাপের প্রভাবটা কিছুটা পড়বে, এর সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে, তার জন্য কিন্তু একেবারে বৃষ্টিহীন হয়ে যাবে না দক্ষিণবঙ্গের জেলাগুলো। বিশেষ করে আপনাদের জানাবো যে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায়, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, তবে প্রচণ্ড ভারী বা অতি ভারী বা ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি চলতে পারে, কারণ যেহেতু নিম্নচাপ সরে গেছে, মৌসুমী অক্ষরেখাটা সক্রিয় রয়েছে, কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি যদি হয়ে যায়, তাহলে আমরা জানি একটু দমকা বৃষ্টি ভারী হয়ে যেতে পারে, তবে সেই সম্ভাবনা আপাতত নেই। এর সঙ্গে আপনাদের জানাবো যে যেহেতু নিম্নচাপটা এখন ঝাড়খণ্ড অবস্থান করছে, অর্থাৎ ঝাড়খণ্ডে, তার জন্য পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আজকের দিনটা বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি চলতে পারে। বিশেষ করে আপনাদের জানাবো পুরুলিয়াতে, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এছাড়া মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে কিছু কিছু জায়গায় একটু ভারী, খুব ভারী কিন্তু নয়, যেটা আপনাদের জানাবো যদি বলেন পরিমাপটা কত হতে পারে বৃষ্টির। তো সর্বোচ্চ যেটা আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12 মিলিমিটার মতন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে। অন্যদিকে বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে হালকা মাঝারি বিক্ষিপ্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে সব জায়গায় নয়, কোথাও হবে কোথাও হবে না। তাহলে নিম্নচাপের প্রভাবটা রয়েছে এটাই, এর সঙ্গে নিম্নচাপের আরেকটা প্রভাব আজকে থাকবে, উপকূলের জায়গাগুলো প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইবে, প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ হতে পারে, এবং রাজ্যের অভ্যন্তরে সেই হাওয়ার গতিবেগ থাকতে পারে কোথাও 10 কিলোমিটার প্রতি ঘন্টা, কোথাও 20 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ উপকূলের যত কাছে যে জায়গাগুলো সেখানে হাওয়ার গতিবেগটা তত বেশি থাকবে। এর সঙ্গে আপনাদের জানাবো যে এই যে নিম্নচাপটা চলে গেল, আপাতত নিম্নচাপ আসার আর কোনো খবর এখনও পর্যন্ত নেই, আর যেহেতু অতি ভারী বৃষ্টি হয়নি, কিছু কিছু জায়গা জলমগ্ন হয়েছে, তাই বন্যা পরিস্থিতির আপাতত কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ কিছু কিছু জায়গা জলমগ্ন হয়েছে, কিছু কিছু জায়গা একটু প্লাবিত হতে পারে। তবে আমি বলতে চাইছি যে ঝাড়খণ্ডে বৃষ্টির জন্য যেভাবে জল ছাড়ার কথা ছিল, যদিও আজকে ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ড রয়েছে, আগামীকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কেমন বৃষ্টি হয়, তবু আপাতত আমাদের এখানে তো প্রচণ্ড ভারী বৃষ্টিটা হয়নি, তার জন্য একটা আশার বাণী যে প্রবল বন্যা আপাতত হচ্ছে না দক্ষিণবঙ্গের যে জেলাগুলোতে হবার কথা ছিল। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়াটা আজকে কেমন থাকবে দেখুন। জলপাইগুড়ি, সঙ্গে রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, এখানে কিন্তু কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টি চলতে পারে এমন সম্ভাবনা আজকে রয়েছে। এর সঙ্গে আপনাদের জানাবো যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কিছু কিছু জায়গায় একটু মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু আজকে সম্ভাবনা রয়েছে, তবে অতি ভারী বা ভারী বৃষ্টির প্রচণ্ডভাবে সেরকম আজকে অন্তত সম্ভাবনা নেই, এটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের জানালাম। তাপমাত্রা কিছুটা কমলেও খুব একটা কমে নেই, কারণ প্রবল বৃষ্টি তো হয় নেই।
দক্ষিণবঙ্গে জেলাগুলোতে টেম্পারেচার থাকার সম্ভাবনা আজকে রয়েছে 26 থেকে সাড়ে 26 ডিগ্রি, সর্বোচ্চ থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। গড় আর্দ্রতার পরিমাণ 65 থেকে 95% মতন থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে তাপমাত্রা রয়েছে 21 থেকে 22 ডিগ্রি, সর্বোচ্চ থাকতে পারে 30 থেকে বা কোথাও 29-30 এইরকমভাবেই সেন্টিগ্রেডে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন যে আর আপাতত দক্ষিণ বঙ্গজুড়ে প্রবল ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে থেকেই যাচ্ছে। তবে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে যদি বলেন বৃষ্টির পরিমাপটা কতটা হতে পারে, তা সেক্ষেত্রে মোটামুটি একটা আনুমানিকভাবে আপনাদের বলতে পারি 4 থেকে 6 মিলিমিটার মতন বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। সুতরাং খুব একটা বৃষ্টি নয়। এর সঙ্গে আমরা জানব যে ভারতবর্ষের আবহাওয়াটা কোথায় কেমন থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, ভারতবর্ষের যে আবহাওয়া চিত্র উঠে আসছে তাতে সব জায়গায় প্রবল ভারী বৃষ্টির সতর্কতা নেই রয়েছে। ঝাড়খণ্ডে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ছত্তিশগড়ে রয়েছে, উড়িষ্যাতে রয়েছে, এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত উড়িষ্যা এবং ছত্তিশগড়ে প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, কারণ নিম্নচাপটা অবস্থান করছে ওই এলাকাতে। যদিও সেটা যত সময় এগোবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, বৃষ্টিটা কমে যাবে। অন্যদিকে গুজরাটে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, রাজস্থানের কিছুটা জায়গায় রয়েছে, কচ্ছ উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুলনামূলকভাবে দেখতে গেলে পূর্ব ভারতে যে রাজ্যগুলো রয়েছে আসামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে, এছাড়া মেঘালয়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে। ত্রিপুরার বন্ধুদের জানাবো আপনাদের ওখানে সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ছিটে ফোঁটা থেকে হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত চলতে পারে। সবশেষে আমরা জানবো যে বাংলাদেশের আবহাওয়াটা আজকে কেমন থাকবে। দেখুন, বাংলাদেশের বন্ধুদের জানাবো যে আপনাদের ওখানে ভারী বৃষ্টির তো সম্ভাবনা নেই, অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা নেই। তবে প্রবল বেগে ঝোড়ো হাওয়াটা উপকূল দিয়ে ঢুকবে, তবে আগে যেভাবে ঢুকছিল তার তীব্রতা আজকে কিছুটা কম থাকতে পারে। তুলনামূলকভাবে পশ্চিমবঙ্গের উপকূলে হাওয়ার গতিবেগটা আজ বেশি থাকবে। আপনাদের ওখানে অর্থাৎ বাংলাদেশের বন্ধুদের জানাবো আপনাদের ওখানে 30 থেকে 35 কিলোমিটার বেগে হাওয়াটা ঢুকতে পারে এবং দেশের অভ্যন্তরে তার গতিবেগ থাকতে পারে 20 থেকে 25 কিলোমিটার, জায়গা বিশেষে এটা হতে পারে। বৃষ্টিটা কেমন হতে পারে আজকে বাংলাদেশে? দেখুন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এখানে একটু মাঝারি ভারী, কখনো কখনো বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঢাকা বিভাগেও রয়েছে। তবে উপকূলের জায়গাগুলো খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে, তবে সেটা সম্ভাবনা খুবই কম, হালকা থেকে মাঝারি ঝোড়ো হাওয়া এমনটাই কিন্তু বইবে আজকে, এমনই সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং হেল্পও করবে। থ্যাংকস ফর ওয়াচিং।